আসসালামু আলাইকুম দর্শক, আমার ইউটিউব চ্যানেল ফাইন্ডার পিডি ট্রাভেলার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি মারমেড বিচ রিসোর্ট কক্সেস বাজারে। দর্শক, এই মারমেড বিচ রিসোর্টের নাম আপনারা অবশ্যই অনেক শুনেছেন। আজকে আমি এখানকার যে রুমটিতে থাকব, টু বেডরুম ফ্যামিলি সুইট রুম। আমি আসলে একটু হেঁটে হেঁটে যাচ্ছি এবং সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। মারমেডের যে প্রাকৃতিক পরিবেশ, অনেক সুন্দর একটি নিরিবিলি পরিবেশ এখানকার, আপনাদেরকে এই জন্য একটু দেখাতে দেখাতে যাচ্ছি আমাদের রুমের দিকে। মারমেড বিচ রিসোর্ট কক্সেস বাজারের ডলফিন মোড় থেকে প্রায় 14 কিলোমিটার দূরে মেরিন ড্রাইভ রোডে অবস্থিত। হিমছড়ির পরে হচ্ছে আপনার এই মারমেড বিচ রিসোর্ট রয়েছে, প্রায় 14 কিলোমিটার আনুমানিক এখান থেকে হবে ডলফিন মোড় থেকে। যেহেতু রাস্তা ভালো আছে, অল্প সময়ের মধ্যেই আপনার ডলফিন মোড় থেকে চলে আসতে পারবেন এই মারমেড বিচ রিসোর্টে। এই রিসোর্টে প্রায় 10 ধরনের রুমের ক্যাটাগরি থাকছে। এখানকার প্রত্যেকটা রুমের ক্যাটাগরি আমি প্রায় দেখাতে চেষ্টা করেছি আপনাদেরকে, এবং এখানকার সেট আপগুলো কত সুন্দর থাকছে সব কিছু আপনাদেরকে দেখাবো। তো চলুন, আমরা যে রুমটি আজকে আমরা নিয়েছি, টু বেডরুম ফ্যামিলি সুইট বিচ ভিলাস। দর্শক, আজকে আমি এই মারমেড বিচ রিসোর্টের যে রুমটি নিয়েছি, রুমের ফুল সেটআপটি আপনাদেরকে দেখাবো। দর্শক, মারমেড বিচ রিসোর্টের যে রুমের কন্ডিশনগুলো থাকছে এবং এখানকার প্রাকৃতিক যে সৌন্দর্য থাকছে, আমি সব কিছু আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমার সঙ্গে থাকুন এবং এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা দেখতে থাকুন যে কত সুন্দর নিরিবিলি পরিবেশে এই মারমেড বিচ রিসোর্টটি অবস্থিত। এবং আমরা যে রুমটি নিয়েছি, রুমের খুব কাছেই, একদম 2 মিনিটের মধ্যেই আপনার বিচে চলে যেতে পারবেন। আপনাদের রুমের বেলকনি এরিয়া যখন বের হবেন, তখনই আপনার রুমের রুম থেকে আপনার বিচ সমুদ্রের সৌন্দর্যটি দেখতে পারবেন। একটি অন্যরকম অভিজ্ঞতা দর্শক এখানের পরিবেশটি আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন মারমেড বিচ রিসোর্টের যে আসল সৌন্দর্যটি কেমন, আসলেই বুঝতে পারবেন। তো চলুন দর্শক, আমরা এখান থেকে আমাদের রুমের দিকে চলে যাচ্ছি। দর্শক, রুমের কন্ডিশনটি আমি আরেকবার বলছি আপনাদের, টু বেডরুম ফ্যামিলি বিচ ভিলাস রুম। মারমেড বিচ রিসোর্টের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনারা একটু দেখুন। দর্শক, আমরা একদম রুমের কাছাকাছি প্রায় চলে আসছি। এখন আমরা আপনাদের রুমটি দেখাবো, রুমের কন্ডিশনটি কেমন থাকছে এবং রুমের প্রাইস কত থাকছে সব কিছু দেখুন এবং আমার সঙ্গে থাকুন। দর্শক, আপনাদেরকে প্রথমে একটু বলে রাখি, এই রুমের 2টো রুম থাকছে, মানে রুমের কন্ডিশন হচ্ছে টু বেডরুম ফ্যামিলি সুইট বিচ ভিলাস। এপাশে ফার্স্ট যে কাপড় রুমটি থাকছে সেটি দেখাবো, এবং দেন আরেকটি রুম তার পাশে থাকছে, সেখানে কয়জন থাকতে পারবেন সেটিও আমি দেখাবো। মানে টোটাল সেট আপটি হচ্ছে একটি রুম, মানে একটি টু বেডরুম ফ্যামিলি সুইট বিচ ভিলাস যেটা বলা হয়, সেটা অল ওভার সেট আপ হচ্ছে। আমি যেটুকু দেখাবো পুরোটা মিলেই হচ্ছে এই রুমের ফুল সেট আপটি। তো আমরা রুমে ঢুকে এপাশে একটি কাপল বেড পেয়ে যাচ্ছি প্রথমেই, দেন হাতের ঠিক বাম পাশে থাকছে আলমিরা এরিয়াটি। এখানে আপনাদের প্রয়োজনীয় কাপড় চোপড়, আপনাদের ব্যাগ লাগেজ রাখার জন্য একটি জায়গা পাচ্ছেন। দর্শক, আমি যাচ্ছি পরের এরিয়াটিতে কি থাকছে। দর্শক, এটি হচ্ছে টি কফি সেট আপ, 2টো পানির বোতল থাকছে, 2টো গ্লাস থাকছে, এবং টি কফির যে সেট আপটি থাকছে এখানে আছে, ওয়াটার হিটার থাকছে, আপনার যে কোনো সময় প্রয়োজনে পানি খেতে পারবেন। এবং এই টেবিলের নিচে থাকছে একটি মিনি ফ্রিজ, এটি আপনারা ইউজ করতে পারবেন। দেন এখান থেকে আমরা চলে যাব ওয়াশরুমটিতে, বিশাল বড় একটি ওয়াশরুম পাচ্ছেন আপনারা দেখে বুঝতে পারছেন। এই পাশের বাথিং এরিয়াটি দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া, এ পাশে বেসিন এরিয়াটি এবং কিছু টয়লেটরিজ আইটেম থাকছে, এবং এ পাশে টয়লেট কমোড সিস্টেম টয়লেটটি থাকছে। দেন রুম থেকে, ওয়াশরুম থেকে বের হয়ে এখানে একটি জায়গা থাকছে বসার জন্য,
দেন বেডের ঠিক অপোজিট পাশেই থাকছে একটি চেয়ার সিঙ্গেল, আর এই পাশে একটি টি টেবিল সিস্টেম থাকছে, এই পাশে একটি টিভি এরিয়া সেট আপ পাচ্ছেন, আর এই পাশে তিনজন বসার মতো একটি জায়গা বড় স্পেস থাকছে। দেন তারপরে এই কর্নারটিতে থাকছে একটি টি টেবিল, এখানে দুটো পানির বোতল থাকছে, আর এই পাশে ওয়ালের সাইডটিতে একদম পুরো মাটির বাড়ির সিস্টেমের মতো করা হয়েছে, একদম অন্যরকম একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে এই পাশটিতে, আর একটি ফুলদানি থাকছে। ফ্যামিলি বিচ ভিলাস যে রুমের সেট আপটি থাকছে পুরোটি আমি দেখাচ্ছি। প্রথম রুমটি আমরা দেখলাম, এখানে কাপল বেড থাকছে, আর পুরো সেট আপটি কেমন থাকছে আমি সব কিছু আপনাদেরকে দেখালাম। দেন এখান থেকে চলে যাব আমরা নেক্সট রুমটিতে। দর্শক, এই রিসোর্টের বাইরে এবং ভিতরে অনেক বড় স্পেস পাচ্ছেন, যেখানে আপনারা বসে কিছু সময় কাটাতে পারবেন, এরকম জায়গা থাকছে। এটি কিচেন এরিয়া থাকছে, এখানে আপনার প্রয়োজনে ইউজ করতে পারবেন। দেন আমরা চলে আসলাম নেক্সট যে রুমটি থাকছে, এই রুমে টোটাল তিনজন থাকতে পারবেন, সিঙ্গেল সিঙ্গেল বেড থাকছে, টোটাল পাঁচজন। ফার্স্ট রুমে দুজন আর এই রুমে তিনজন, টোটাল পাঁচজন থাকতে পারছেন আপনার ফ্যামিলি বিচ ভিলাস রুমটিতে, যেটিকে টু বেডরুম ফ্যামিলি বিচ ভিলাস রুম বলা হয়। আমরা তো রুমের কন্ডিশনগুলো দেখলাম, এখানে ওয়াশরুম ও সেম আছে, সব কিছুই আছে, আমি আর বিস্তারিত দেখালাম না। এখান থেকে আমরা চলে যাব একটু বাইরের এরিয়াটি, যেহেতু আমরা মারমেড বিচ রিসোর্টে আসছি একেবারে সমুদ্রের পাড়েই। প্রথম আকর্ষণীয় হচ্ছে আমাদের সমুদ্র সৈকত, দর্শক আমরা দেখাতে চাই। দর্শক, এই রিসোর্টে থাকার একটাই উদ্দেশ্য হচ্ছে সমুদ্র সৈকত একদম খুব কাছে থেকে দেখা। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই রুমগুলো থেকে বের হয়ে আপনারা কত সহজেই যেতে পারবেন কক্সবাজারের সমুদ্র সৈকতের একদম খুব কাছে। আপনারা দেখে বুঝতে পারছেন আমি এই রুম থেকে বেরিয়ে গেলাম, এখান থেকে বিচ পার, মানে রুম থেকে বের হলেই আপনি বিচ পারে। দেখুন দর্শক, আপনারা খুব সহজে যে যেতে পারবেন এখান থেকে বিচ পারে সেটি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। বিশেষ করে এই দিনের বেলা তো ভালো লাগেই, রাতের বেলাও যদি আপনি এখানে এই পরিবেশটিতে থাকেন কোনোরকম ফিলিং কাজ করবে। আর এখানে বসার জন্য চেয়ার দেওয়া আছে আপনাদের জন্য, এখানে চার পাঁচজন বসার জন্য যথেষ্ট স্পেস থাকছে, আপনাদের সেই সেট আপটি এখানে থাকছে। দর্শক, রুমের প্রাইস রাখা হয়েছে 37,950 টাকা, অনেক সুন্দর একটি সেট আপ থাকছে। আপনারা যদি আসেন এই সেট আপটি উপভোগ করতে পারবেন 37,950 টাকায়। দর্শক, আশা করি আপনাদের রুমের সেট আপটি ফুল বুঝতে পেরেছেন কেমন থাকছে, টু বেডরুম ফ্যামিলি বিচ ভিলাস রুমটি। আজকে এই রুম থেকে আমি বিদায় নিচ্ছি, নেক্সট ডেতে এই হোটেলের আরেকটি রুমে থাকবো এবং সেই রুমের ফুল সেট আপটি আপনাদের দেখাবো। ভালো থাকবেন দর্শক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।